Learning is by nature, learning is constructive.
मैक्सिमम हम कंस्ट्रक्ट कर ही पाए। ओके, तो जाने से नॉलेज लेवल एक्चुअली लर्निंग लेवल आपको रिपीट तो कोई नहीं कर रही, तो जस्टिफिकेशन लगाओ कर दो, मैं सार जा कर रही हूं तो सब ठीक। तापर साथ क्वेश्चन सार कर रही, अरे ये सुना पुस्तक है तो मैं आई कर हां भी आई कर इट्स फॉर हाउ टू डू इट्स योर नाइन टू आप इस पर भी कर रहा है सार कर रही ठीक है, तो ऑप्शन ही नहीं मैक्सिमम आपको को बोलो आपने এটা গোটে ডিফারেন্ট টেম্পলেটস বুঝলা যে আমি ধর ফ্রি হতে তো বা এই যে 50-50 নরমাল মানে এফর্টস অফ নরমাল মানে সমান বাংলায় কনসেপ্ট অফ কনসেপ্ট সাইকোলজিক্যাল কনসেপ্ট হবে যে আমি বাংলায় সরি মানে আপু ভি করা করলে তো তাকে ভি করা বুঝছো তো না আমি 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 তো এটা জিসি করব কিন্তু আমি কিছু করে কিছু সেভ করার চেষ্টা করি আমি বললাম যে সেভ সাইড হলো বলছি ये भी हो सी है तो सिचुएशन से सेंटर होते हैं बड़ा बहुत ही एंड में ऑफ से हां बहुत ही एंड में ऑफ जो कि तो आगे जो तो किसी ऑप्शन ही पता है जीवा तो वो पार्ट है जो तुम्हें आई तक एक हो सी कौन ने भी कुछ तो पानी की जो ऑफ से तो इफेक्टिव कम्युनिकेशन सब कुछ आकर तो ये इंटरपर्सनल को आगे कुछ इतना तो मैं तो फिर इंटर को नाउ चाहिए कौन से लॉग इन इधर तो कमेंट लाइन करो सी है तो नॉलेज तो चेक करें মানে কোনো সময় খবর না সবই করবে না তোমার স্পিড ইনক্রিজ করে তুমি কত্তে সুন্দর ডিফিউশন কমছ স্পিড ই দেখো আমার ইন্টারভিউতে আমার নেপাল হচ্ছে 10 রু 15 মিনিটে তোমার টেম্পো দো কিছু কম সুন্দর বলছে 10 রু 15 মিনিটে তোমার পাঠাতে কিন্তু তোমার তোমার ইন্টারভিউ কিন্তু কনস্ট্যান্টলি কিছু না কিছু বলে বসে বুঝতে পারছো তো জাস্ট স্কিল দেখো তোমার এনপিটিও তোমার বসছিল তো তোমার অনেক এক্সপ্লানেশন কিন্তু সব স্কিল ওরিয়েন্টেড মানে মনে করি যে পারফেক্ট কিন্তু যে পারফেক্ট নেই আসলে কি বল যে সেবা কিছু কেন সবগুলো কোহে মুখ আছে কি বল নলেজ সত্যি করে নিয়ে নিয়েছে মানে এক্সাম্পল একটু ছোট কল আন্ডারস্ট্যান্ড কি বেশি করব তাহলে তো আমি সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করব যদি নাই তো না আউ কেন এই সব পৌঁছে পড়ি তো দেখি বা এক্সাম তারপরে সবগুলো কহিলাম কেন তো সেটা বেসিক্যালি এসএল বেসিক্যালি ডিফারেন্ট তো আমি জানি এসএল পার্টিসিপেশন তাই সুন্দর হয়েছে কিন্তু কি নর বেসিক্যালি আছে আর কি তো ডিফারেন্টলি হতে পারে মানে পিআর বি ফাইল ফাইল যে হচ্ছে সমস্ত দেখে কি জানি তো আমি কিছু এক্সপেরিয়েন্স আমি বুঝি কি না বুঝি কইছে কো আর তুমি আমাকে লাগে যে এক্সপোজ হবে কিন্তু রিয়ালিটি এমন হলো সব সাথে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে মানে তো বহুত বড় বড় অপশন হচ্ছে আরামসে যাও নেবি পড়ো আমরা
তাহলে যে ট্রানজেক্ট প্ল্যানিং করি আমি একটা ছিল ফ্যাক্টরস ফর্ম ফ্যাক্টরস তারপর লক্ষ্য আইদার পদ্ধতি বলে প্রাইম ইনস্টিটিউট কিন্তু এক্সিকিউট করতে হচ্ছে প্রতি নাম হবে পাবলিক ফিগার হচ্ছে বা স্টেট ফিগার হচ্ছে তো আওয়ার গেল সেলফ আওয়ার যেটা নিজে বিষয়ে আওয়ার আছে এটা হলো প্রফিট আর কোনে কোনে নিজেই চাইলে দরকার যে মুসি কোন কোন কেমিক্যাল করতে তবে রিয়েলিটি আমি জানি ক্লাসরুমে যেতে পারবো না যে ক্লাসরুম চুজ করতে তার কোনো ডাউট হচ্ছে আমরা আমি বলছি ছবি হাত মানে কোনো ডাউট হচ্ছে তাহলে সে জানছি যে জানি তাহলে সাংবাদিক
টেস্ট হয়েছে সেটা প্রবলেম তো করে হবে। যদি আপনি লাগে যে যদি আমরা পড়া করা করতে তো তার কিছু এক্সট্রা সামান আছে যে আসলে তাহলে অপারেশন কম্পিটিশন ওয়ার্ক আছে অলগোরিদম কি মোক মকতে তো তার যদি সাজেস্ট করছো অপারেশন কো পক্ষে তা করা যেতে পারে আমাদের বেস তো পেইন্ট করে যাবে কি যাবে না তো এই বিষয়ে সব বিভিন্ন ব্যাপার করা সাথে সাথে নাও সিগারেট সেভ করে তো সেটা ভালো হয় যে অপারেশন কি সিগারেট আমি
সিস্টেম অফ ট্র্যাক দিলা অনলি না তাহলে আমি জানো সে করা হলো যে তোমার কিন্তু কনফার্ম ইনফর্মেশন করে না তাহলে অপরনেট থেকে যাও তাহলে